পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি তাকে গ্রেফতার না করলে তিনি সিবিআই দপ্তর থেকে বেরোবেন না তাকেও গ্রেপ্তার করতে হবে চ্যালেঞ্জ মামলায় তিন সিবিআই গ্রেপ্তার করেছে শুভেন্দু চট্টোপাধ্যায়কে নিজাম প্যালেসে তার পরেই পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার সকালে তৃণমূলের তিন বিধায়ক ফিরাদ হাকিম সুব্রত মুখোপাধ্যায় মদন মিত্র সহ গ্রেপ্তার করা হয় শুভেন্দু চট্টোপাধ্যায়কেও তাদের নিজাম প্যালেসে তুলে নিয়ে আসে সিবিআই সেখানে তাদের গ্রেপ্তার করা হয় এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই নিজাম প্যালেসে পৌঁছে যান মুখ্যমন্ত্রী সূত্রের দাবি তিনি সিবিআই আধিকারিককে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তাদের গ্রেপ্তার করলে তাকেও গ্রেপ্তার করতে হবে জানা গিয়েছে নিজাম প্যালেসের পনেরো তলায় রয়েছেন মুখ্যমন্ত্রী সেখানেই তৃণমূলের নেতা মন্ত্রীকে রাখা রয়েছে সূত্রের খবর মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছে তাদের ফলে তাকেও গ্রেপ্তার করতে হবে সিবিআইকে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন তাকে গ্রেপ্তার না করা হলে তিনি বের হবেন না সোমবার সকালে তৃণমূলের নেতা মন্ত্রী এবং কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে সিবিআই নিজাম প্যালেসে তুলে নিয়ে গিয়ে অ্যারেস্ট করা হয় তাদের অ্যারেস্ট মেমোতে সই করানো হয় সূত্রের খবর রাজ্যপালের কাছ থেকে অনুমতি মেলার পর নারদ কাণ্ডে চার অভিযুক্ত নেতা মন্ত্রীর বিরুদ্ধে ব্যাংকশাল আদালতে চার্জশিট পেশ করবে সিবিআই এই চারজনের পাশাপাশি নারদ কাণ্ডে আরও এক অভিযুক্ত সাসপেন্ডেড আইপিএস অফিসার এস এম এইচ মির্জার বিরুদ্ধেও আদালতে চার্জশিট পেশ করবে সিবিআই এই গ্রেপ্তারি প্রক্রিয়াকে বেআইনি বলে উল্লেখ করেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন বিধায়ককে গ্রেপ্তার করতে হলে বিধানসভার অধ্যক্ষের অনুমতি নেওয়া জরুরি এক্ষেত্রে তা নেওয়া হয়নি চার্জশিট পেশে রাজ্যপালের অনুমোদন বেআইনি যদিও সিবিআই এর দাবি তারা আইন অনুযায়ী কাজ করেছে তদন্তকারী সংস্থার দাবি আইনে একটা সংস্থান রয়েছে যে রাজ্যপালের কাছ থেকেও অনুমতি নেওয়া যেতে পারে ফলে আইনের পরিধির মধ্যে থেকেই কাজ করেছে তারা অন্যদিকে নারদ মামলায় একই অভিযোগ থাকা সত্ত্বেও কেন মুকুল রায় এবং শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করা হলো না সেই নিয়েও প্রশ্ন তুলেছে তৃণমূল দলের মতে বিজেপিতে যোগ দেওয়ার ফলে সিবিআই তাদের ছাড় দিয়েছে ব্যুরো রিপোর্ট হাল্লাবল